लेडी अफ केलंग अभिजानेर फ्लैग अफ हलो सोमवार नेचर एंड ट्रेकर्स क्लाब अफ जलपाइगुड़ीर पर्वतारोहीरा आबार दुर्गम अभिजाने सोमवार एक सांबादिक सम्मेलने अभिजान दलेर सदस्य तथा विशिष्ट पर्वतारोही भास्कर दास जानालेन एबार हिमाचल प्रदेशेर एक दुर्गम श्रृंग जेखाने एखोनो पर्यन्त शुधुमात्र दुटी अभिजान संगठित होयेछे श्रृंगेर नाम लेडी अफ केलंग जा लाहुल स्पीति अंचले अवस्थित 20,050 फुट उच्चता विशिष्ट এই শৃঙ্গের পথ খুবই দুর্গম সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে এবারের অভিযানে ক্লাবের অভিজ্ঞ পর্বতারোহীরা ছাড়াও উত্তরবঙ্গের অন্যান্য প্রান্ত থেকে 3 জন প্রতিভাবান পর্বতারোহীকে দলে সুযোগ করে দেওয়া হয়েছে ভারতীয় পর্বতারোহণ সংগঠন অনুমোদিত দুর্গম এই অভিযানের জন্য 10 জনের এক অভিজ্ঞ দল নির্বাচিত করা হয়েছে নেতৃত্ব দিচ্ছেন অভিজ্ঞ পর্বতারোহী ভাস্কর দাস অন্যান্য সদস্যরা হলেন দীপঙ্কর সেন জয়ন্ত সরকার মুজিবর শেখ সুজয় বণিক অমিত দাস জনক কোচ পাশাং দর্জি শেরপা আবির চৌধুরী এবং সঞ্জিত ছেত্রী 11 জুলাই দেশের জাতীয় পতাকা এবং ক্লাব পতাকা তুলে দেওয়া হলো অভিযাত্রী দলের হাতে আজ 12 জুলাই দলটি জলপাইগুড়ি থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হবে সেখান থেকে মানালি হয়ে তারা পৌঁছাবে টিন্নগ্রামে যার উচ্চতা 10,000 ফুট সেখান থেকেই 16 জুলাই শুরু হবে হাঁটার পর্ব মূল শিবির বা বেস ক্যাম্প স্থাপন হবে 12,000 ফুট উচ্চতায় মূল শিবিরের উপরে বিভিন্ন উচ্চতাতে স্থাপিত হবে আর 3টি শিবির আবহাওয়া ও বাকি সবকিছু ঠিকঠাক থাকলে দশম অভিযানের লক্ষ্যে আগামী 24 এবং 25 জুলাই 20,050 ফুট উচ্চতা বিশিষ্ট এই দুর্গম শৃঙ্গ আরোহণের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন অভিযাত্রী দলের নেতা ভাস্কর দাস ক্লাব অফ জলপাইগুড়ির দশম অভিযান এর আগে জলপাইগুড়ি শহর থেকে ৯টি অভিযান সংগঠিত হয়েছে সফলতার সঙ্গে এবার দশম অভিযান এমন একটা পিক বা এমন একটা শৃঙ্গকে আমরা চুজ করেছি যেটা এখন পর্যন্ত শুধুমাত্র 2টা অভিযান সংগঠিত হয়েছে তার কারণ হলো পিকের রিমোটনেস অর্থাৎ পিকটা এমন জায়গায় অবস্থিত যেখানে যে বেস ক্যাম্প সেখানে কোনো ঘোড়া পৌঁছায় না সেখানে কোনো মিউলস বা খচ্চর পৌঁছায় না স্বাভাবিক কারণেই রোডে টিন্নু ভিলেজ থেকে আমাদেরকে সেই টোটাল লোড কিন্তু উঠে করেই ক্যারি করতে হবে এটা যেরকম একদিকে অন্যদিকে হলো যে এই পিকের যে বিভিন্ন ক্যাম্পগুলো হবে বেস ক্যাম্প বা ক্যাম্প ওয়ান বা ক্যাম্প টু কোনো নির্দিষ্ট জায়গা নেই সেই ক্যাম্পগুলো কিন্তু আমাদেরকে তৈরি করতে হবে জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ